হ্যালো বাইক লাভার্স, কেমন আছেন সবাই? আশা করি সবাই অনেক ভালো আছেন। বাইক লাভার্সের নতুন একটা এপিসোডে সবাইকে স্বাগত জানাচ্ছি। বাংলাদেশের মার্কেটে রয়েছে বেশ কয়েকটি ক্রুজার, যার মধ্যে বাজাজ অ্যাভেঞ্জার এবং সুজুকি ইন্ট্রুডার অন্যতম। সম্প্রতি লিফানও মার্কেটে নিয়ে এসেছে তাদের একটি নতুন ক্রুজার বাইক। এই বাইকটি হচ্ছে লিফান K19। লুকস এবং ডিজাইনে হার্লি ডেভিডসনের আদলে তৈরি করা হয়েছে এই বাইকটি, এবং এই বাইকটির কি স্পেশাল ফিচার রয়েছে সেই ফিচার সম্পর্কে আমরা আজকে কথা বলবো। লিফান K90-র স্পেসিফিকেশন নিয়েই আজকের ভিডিওটি তৈরি করব। তো চলুন আপনারা জেনে নেই কী রয়েছে এই নতুন ক্রুজার বাইকটিতে এবং বর্তমানে এই বাইকটির মার্কেট প্রাইস কত নির্ধারণ করা হয়েছে। তো চলুন আপনারা কথা না বাড়িয়ে ভিডিওটি শুরু করি। আর শুরু করার আগে যে বাইক লাভার্সগুলো এখন আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি তারা অবশ্যই সাবস্ক্রাইব করুন, নিত্য নতুন ভিডিওর আপডেট পেতে অবশ্যই পাশে থাকা বেল আইকনটি প্রেস করবেন। বন্ধুরা, শুরুতেই K90-র ইঞ্জিন নিয়ে কথা বলবো, এবং এই বাইকটিতে ব্যবহার করা হয়েছে একটি 165 ওয়াটার কুল সিঙ্গেল সিলিন্ডার SOHC ইঞ্জিন, যে ইঞ্জিনটি থেকে 17 BSP ম্যাক্সিমাম পাওয়ার এবং 17 Nm টর্ক ডেলিভারি করতে পারবে। বাইকটিতে ইলেকট্রিক মেথড রয়েছে এবং বাইকটিতে একটি 6-speed গিয়ার বক্স ব্যবহার করা হয়েছে। বাইকটির ফ্রন্টে ডিস্ক এবং বাইকটির পেছনে ড্রাম ব্রেক ব্যবহার করা হয়েছে, এবং এই বাইকটির ফ্রন্টে রয়েছে টেলিস্কোপিক সাসপেনশন এবং এই বাইকটির রেয়ারে রয়েছে টুইন শক অ্যাবজারভার। লিফান K90 এই বাইকটির ওয়েট হচ্ছে 150 কেজি এবং এর ফুয়েল ট্যাঙ্ক ক্যাপাসিটি হচ্ছে 14 লিটার। বাইকটির ফ্রন্টে বন্ধুরা ব্যবহার করা হয়েছে 110/90/16 সেকশনের টিউবলেস টায়ার, এবং এই বাইকটির রেয়ারে পেয়ে যাবেন 130/90/15 সেকশনের একটি টিউবলেস টায়ার। বাইকটির সিটিং পজিশন হচ্ছে ক্রুজার টাইপের সিটিং পজিশন। বাইকটিতে পাইপ হ্যান্ডেল ব্যবহার করেছে এবং এই বাইকটির সিট হাইট হচ্ছে 710 মিলিমিটার। বিশেষ করে যারা একটু শর্ট রাইডার রয়েছেন এবং যাদের ক্রুজার বাইকগুলো পছন্দের তালিকায় রয়েছে, তাদের জন্য লিফান K90 একটি অসাধারণ বাইক হতে চলেছে। কারণ এই বাইকটির সামনে ব্যবহার করা হয়েছে LED হেডল্যাম্প এবং এর পেছনে LED হেডল্যাম্প ব্যবহার করা হয়েছে। বাইকটিতে ফিচারের দিক থেকে, কালার গ্রাফিক্সের দিক থেকে এবং কমফোর্ট এবং ডিজাইনের দিক থেকে আমি বলবো অসাধারণ একটি বাইক। লিফান যদি তাদের এই বাইকটির স্পেয়ার পার্টস অ্যাবিলিটি খুব ভালো দিতে পারে, আশা করব ক্রুজার প্রেমীদের মধ্যে ক্রুজার সিরিজে এই বাইকটি বাংলাদেশে একটি অবস্থান তৈরি করে নেবে। কারণ বাইকটির সব কিছু ওভারঅল মিলিয়ে, এর টায়ার সাইজ, এর কমফোর্ট, এর সিটিং পজিশন, সিট হাইট, এর ডিজাইন এবং LED হেডল্যাম্প, ডিজিটাল স্পিডো মিটার সব কিছু মিলিয়ে এক কথায় বাইকটি একটি অসাধারণ ফিচার সমৃদ্ধ বাইক। এবং এই বাইকটি ক্রুজার প্রেমীদের মাঝে আমি মনে করি খুব অল্প সময়ে সাড়া দিবে, যদি এই বাইকটির স্পেয়ার পার্টস এবং আফটার সেলস সার্ভিস যদি ভালো দিতে পারে। আশা রাখবো অবশ্যই বাইকটির আফটার সেল সার্ভিস, স্পেয়ার পার্টস সব কিছুই ভালো দিবে লিফান কোম্পানি। রাসেল ইন্ডাস্ট্রির দৃষ্টি আকর্ষণ করব যে অবশ্যই তাদের বাইকগুলোর ইতিপূর্বে লিফান KPR এবং অন্যান্য যে বাইকগুলো তারা বাইক প্রেমীদের মাঝে সাড়া পেয়েছে, এই বাইকগুলোর মতো এই বাইকটিরও তারা স্পেয়ার পার্টস অ্যাবিলিটিটা ভালো দিবে। তো বন্ধুরা, বাংলাদেশে বর্তমানে বাইকটির প্রাইস নির্ধারণ করা হয়েছে 2,60,000 টাকা। বর্তমানে এই প্রাইজে পাওয়া যাবে বাংলাদেশের লিফান সহ এবং এর যে ডিলার অন্যান্য যে পয়েন্টগুলো রয়েছে প্রত্যেকটা শোরুমে এই বাইকটি পাওয়া যাচ্ছে 2,60,000 টাকার মধ্যে। আমি মনে করি বাইকটির প্রাইস রেঞ্জও মোটামুটি ভালোই বলা চলে। 2,60,000 টাকায় একটি ভালো 165 ওয়াটার কুল ইঞ্জিন সমৃদ্ধ একটি ক্রুজার বাইক পেয়ে যাচ্ছেন আপনি। এছাড়া বাইকটিতে যদি আমরা কোনো কিছুর অপূর্ণতা থাকে, সেটা আমি বলবো ABS-এর অপূর্ণতা রয়েছে। কারণ সুজুকি ইন্ট্রুডার তাদের ABS ভার্সন বাংলাদেশে নিয়ে এসেছে এবং বাজাজ অ্যাভেঞ্জার ইন্ডিয়াতে তাদের ABS ভার্সনটি লঞ্চ করেছে, আশা করি বাংলাদেশেও খুব শীঘ্রই চলে আসবে। সেই ক্ষেত্রে লিফানেরও তাদের এই ভার্সনটি বাংলাদেশে, যেহেতু এখন ম্যাক্সিমাম বাইকেই ABS ব্রেক সংযুক্ত করছে, সেই ক্ষেত্রে এই বাইকটিও ABS ব্রেক সংযুক্ত থাকলে পরিপূর্ণ হতো। তো আশা রাখবো লিফান তাদের নেক্সট ভার্সনে অবশ্যই ABS ব্রেকটি যুক্ত করবে এবং অন্যান্য ফিচারের দিক থেকে 100%
তারা তাদের চেষ্টা করেছে ক্রুজার বাইক হিসেবে ফিচারটাকে যথেষ্ট আপগ্রেড করার জন্য। তো বন্ধুরা, এই ছিল লিফান K90-র স্পেসিফিকেশন। এই বাইকটি সম্পর্কে যদি কোনো কিছু জানার থাকে অবশ্যই কমেন্ট সেকশনে জানাবেন অথবা আমাদের ফেসবুক গ্রুপে জানাবেন। যে কোনো বাইকের আপডেট, প্রাইস, নিউজ, টিপস, ট্রিক্স সম্পর্কে জানতে অবশ্যই ভিজিট করুন bikelovers.net এই ঠিকানায়। আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবেন, অবশ্যই বন্ধুদের সাথে শেয়ার করবেন, আর নিত্য নতুন ভিডিওর আপডেট পেতে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করবেন। সবাই ভালো থাকবেন, নিরাপদে বাইক রাইড করবেন, অবশ্যই অবশ্যই হেলমেট পরে বাইক রাইড করবেন। সবার সুস্থতা কামনা করে ভিডিওটি এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।